তুমি রিমিক্স দাও কেন? এমনিতে ফ্যান অফ কোর্স ইমেল উঠে যাবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আমি বিপি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার খুব পছন্দের একটি বডি স্ক্রাব, যেটি বাসায় আপনি খুব চটজলদি রান্নাঘরে জাস্ট দুই তিনটা আইটেম দিয়ে নিজে নিজে বানিয়ে নিতে পারবেন। আর এই বডি স্ক্রাবটি ইউজ করার পর যেটা হবে, আপনার স্কিন থেকে ডালনেস চলে যাবে, সানট্যান চলে যাবে, স্কিনের ডেড সেলগুলো উঠে যাবে এবং ভিতর থেকে নতুন স্কিন চলে আসবে, এবং যেটি অনেক বেশি গ্লোয়িং হবে, অনেক বেশি ব্রাইটেন হবে আর সফট স্মুথ একটা স্কিন টোন আপনি পেয়ে যাবেন। আর এই স্ক্রাবটি আপনি আপনার ফুল বডিতে ইউজ করতে পারবেন। যদি আপনি আপনার ফেসে এটি অ্যাপ্লাই করেন তাহলে সপ্তাহে খুব বেশি হলে দুইবার, আর যদি ফুল বডিতে অ্যাপ্লাই করেন তাহলে আপনি এটি প্রতিদিন ইউজ করতে পারবেন, একদিন পর পর ইউজ করতে পারবেন। বাট এটা আপনাকে মিনিমাম 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত ইউজ করার পরে আপনি খুব ভালো একটা রেজাল্ট পাবেন, এর আগে কিন্তু না। ঠিক আছে, তো আমি আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি ভিডিওতে। আর অবশ্যই এই স্ক্রাবটি আপনারা গোসলের সময় ইউজ করবেন, কারণ গোসলের সময় আপনি আপনার ফুল বডিতে মাসাজ করে এটি লাগাবেন এবং 15 থেকে 20 মিনিট এটা রেখে দেন হচ্ছে ঠান্ডা পানি দিয়ে ফুল বডি ওয়াশ করে নেবেন। আর এটা যখন আপনারা আপনাদের স্কিনে লাগাবেন তখন অবশ্যই সার্কুলার মোশনে মাসাজ করে করে এটাকে লাগাতে হবে, এবং ফুল বডি লাগানো শেষ হয়ে গেলে তারপর আপনারা ফুল বডি মাসাজ করবেন। এটা করে আপনার যে লাভটা হবে সেটা হচ্ছে আপনার বডির যে প্রাইভেট পার্টে যে ব্ল্যাক এরিয়া আছে সেটা অনেকটা ব্রাইট হয়ে যাবে, ঘাড়ের এই সাইডে, আন্ডার আর্মে, তারপরে হচ্ছে প্রাইভেট পার্টে আপনার স্কিন আরেকটু ব্রাইট হয়ে যাবে। আর যেটা হবে, পেডিকিউর আলাদাভাবে করার খুব একটা প্রয়োজন হয় না, কারণ এই ধরনের স্ক্রাব আপনি যখন আপনার পায়ে মাসাজ করবেন তখন আপনার পা অলরেডি ডেড সেলগুলো রিমুভ করতে থাকবে এই ধরনের স্ক্রাব ইউজ করার ফলে, যার ফলে যেটা হবে আপনার পা এক্সট্রা এক ধরনের গ্লো দিবে, যেটার জন্য কখনোই আর আপনার পেডিকিউর করার প্রয়োজন হবে না। তবে হ্যাঁ, আপনি আপনার নখের জন্য এবং পায়ের নিচে যে শক্ত চামড়াটা আছে সেটার জন্য আলাদাভাবে পেডিকিউর করতেই পারেন। সো প্রথমে আমি যেটি করেছি, খাবারের চাল মানে যেই চাল আমরা খাই সেটা যে কোনো টাইপের চাল হতে পারে, নাচিসের বা মিনিকেট, সেটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তো আমার চাল এখন রেডি সারা রাত ভিজিয়ে রাখার পর। আপনার সারা রাত ভিজাতে না চাইলে 2-3 ঘন্টা ভিজিয়ে রাখলেও কিন্তু হবে, সেই চাল দিয়েও হবে। তো প্রথমে আমি একটা ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি চাল ব্লেন্ড করার জন্য। তারপরে ওই চালেরই পানি একটু নিয়ে নিলাম, আর বাকি পানিটা আমি রেখে দিয়েছি যেটা আমি চুলে ইউজ করব। তো এই পানিটা চুলের জন্য কিন্তু খুবই উপকারী। তো একটা উপাদান রেডি করতে গিয়ে কিন্তু আমার 2টা রেমেডি হয়ে যাচ্ছে, একটা হচ্ছে আমার স্কিনের জন্য আর একটা হচ্ছে চুলের জন্য। মানে একই জিনিস থেকে আমি 2টা জিনিস পেয়ে যাচ্ছি, চুলের এবং স্কিনের জন্য। তো এরকম একটা স্প্রে বোতলে নিয়ে নিলাম আমি, যেটাতে আমার চুলে স্প্রে করতে খুবই সুবিধা হবে। তো এভাবে আমি অল্প অল্প করে স্প্রে করে নিব প্রথমে, তারপর আমি আমার বডি স্ক্রাবটি ব্যবহার করব। আগে চুলটাকে রেডি করে নিলাম। তো আমি এখানে আমার পুরো শরীরের জন্য যতখানি লাগবে প্রায় অর্ধেকটা পরিমাণ আমি এখানে নিয়ে নিচ্ছি, প্রায় 5-6 চামচের মতো আমি এখানে চালের গুঁড়ো নিয়ে নিলাম। চালটাকে এমনভাবে ব্লেন্ড করতে হবে যাতে দানা দানা থাকে, ঠিক আছে? আর বাকি চালটা আমি রেখে দিচ্ছি এটা আরেক দিন ব্যবহারের জন্য। এরপর আমি নিয়ে নিচ্ছি কফি, 2 চামচ কফি নিচ্ছি আমি এখানে। তারপরে নিচে আমি অলিভ অয়েল, অলিভ অয়েলটা আমি এর জন্য নিচ্ছি যাতে আমাদের স্কিনটা একটা ময়েশ্চারাইজার পায়, কারণ বডি স্ক্রাব করলে কিন্তু স্কিনটা স্ক্রাবের পরে একটু রাফ হয়ে যেতে পারে, ডেড সেলগুলো চলে যেয়ে ভিতর থেকে নতুন স্কিন চলে আসে। তো সেজন্য অলিভ অয়েল এখানে ইউজ করলে আমাদের স্কিনের জন্য এটা খুবই উপকারী হয়। এক্সট্রাভাবে তখন আর কোনো লোশন বা অন্য কিছু ইউজ করার প্রয়োজন হয় না। তো খুব ভালোভাবে মিক্স করার পরে এই হচ্ছে আমার বডি স্ক্রাব রেডি। আর এই সময় যে স্মেলটা বেরোবে, ওয়াও, জাস্ট মনে হবে যেন খেয়ে ফেলি, এত ভালো লাগে স্মেলটা। এই যে দেখুন, দানা দানা দেখা যাচ্ছে, স্ক্রাব রেডি আমার। তো এটা আমি হাতে ইউজ করে দেখাবো আপনাদেরকে। এভাবে নিয়ে সার্কুলার মোশনে মাসাজ করতে হবে। তো এই স্ক্রাবটি আমি প্রথমে বলেছি, এই স্ক্রাবটি কিন্তু আমাদের বডির ফুল বডিতে আমরা ইউজ করতে পারবো,
গলায়, ঘাড়ে, হাতে, পায়ে, পেটে, মানে যেখানে যেখানে আমাদের ডার্ক স্পট আছে, বিশেষ করে হাঁটু, আন্ডারআর্ম, কনুই এবং বিকিনি এরিয়া, এসব এরিয়াতে আমরা এটা ইউজ করলে কিন্তু আমাদের এক্সফোলিয়েট হবে স্কিনটা এবং নতুন স্কিন আসবে, ডেড সেলগুলো পড়ে যাবে, স্কিনটা অনেক ব্রাইট হবে। কফি কিন্তু আমাদের স্কিনকে অনেক ব্রাইট করতে সাহায্য করে, প্লাস চালের গুঁড়াটাও স্কিন ব্রাইটেনিংয়ের কাজ করে। সো স্ক্রাবটা ইউজ করে দেখুন, ইউজ করে ভালো লাগলে অবশ্যই কমেন্টে এসে আমাকে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, আপনার ফ্রেন্ডদের সাথে বা আপনার বান্ধবীর সাথে শেয়ার করবেন ভিডিওটি, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবসময় এরকম নিত্য নতুন টিপস পাওয়ার জন্য। সো নেক্সট ভিডিও দেখার পর্যন্ত আল্লাহ হাফেজ, বাই।